কি কাম নেহি মনোনয়ন দাখিল করতে প্রশাসনিক ভবনে প্রশন। লোকসভা নির্বাচনে নির্ঘন্ত ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের এ রাজ্যে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রে সব দফায় নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে সেই তারিখ ঘোষণা করা হয়েছে কোন তারিখে কত দফায় কোন কোন লোকসভা কেন্দ্রে হবে নির্বাচন এ নির্বাচনকে সামনে রেখে একদিকে যেমন কোমর বেঁধে ময়দানে নেমেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি ঠিক তেমনই চরম প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন সারা দেশ জুড়ে অভাব এবং শান্তিপূর্ণ নির্বাচন করতে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে আসন্ন লোকসভা নির্বাচনের আগে প্রশাসনের কি ভূমিকা থাকবে তার গাইডলাইন বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছে রাজনৈতিক দল থেকে রাজনৈতিক প্রার্থীদের জন্য সেই গাইডলাইন মেনেই চলছে প্রচার তবে নির্বাচনের আগে প্রতিটি রাজনৈতিক দলের প্রার্থীকে জেলার প্রশাসনিক ভবনে করতে হবে মনোনয়ন দাখিল প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করতে হবে দলীয় প্রার্থীদের নির্বাচন কমিশনের সেই নির্দেশিকা অনুযায়ী এদিন মনোনয়ন দাখিল করতে মালদা জেলা প্রশাসনিক ভবনে পৌঁছালেন মালদা উত্তর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় দলীয় প্রার্থীর সঙ্গে পামিলালেন হাজার হাজার কর্মী সমর্থকেরা বিশাল মিছিল করে দলীয় কর্মী সমর্থক এবং নেতৃত্বদের নিয়ে এদিন আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন দাখিল করতে প্রশাসনিক ভবনে যান মালদা উত্তরের তৃণমূল প্রার্থী তৃণমূল প্রার্থীর মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে দলীয় কর্মীদের উৎসাহ এবং উদ্দীপনা ছিল তুঙ্গে যার কারণে প্রখর রোধকে উপেক্ষা করে বিশাল মিছিল করে মনোনয়ন দাখিল করতে যান মালদা উত্তরের তৃণমূল প্রার্থী এদিন একটি বর্ণময় বিশাল মিছিল নিয়ে মনোনয়ন করার পথে পা বাড়ান মালদা উত্তরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় দলীয় প্রার্থীর সঙ্গে প্রচুর কর্মী সমর্থক এবং নেতৃত্ব অংশ গ্রহণ করেন। প্রাতন মালদা শহরপুর থেকে একটি মিছিল করে মালদা জেলা প্রশাসনিক ভবনে মনোনয়ন দাখিল করতে আসেন মালদা উত্তর লোকসভা কেন্দ্র তৃণমূল প্রার্থী পোষণ বন্ধpathায়। তবে তৃণমূল প্রার্থী এই মনোনয়ন দাখিল কর্মসূচি করে আসন্ন লোকসভা নির্বাচনের আগে তৃণমূল যে বুঝিয়ে দিলো হাম কেসিসি কাম নেহি আমতে অভিমত রাজনৈতিক মহলে কারণ সম্প্রতি দিন 2-1 আগে বিশাল মিছিল করে প্রচুর দলীয় নেতৃত্ব এবং কর্মী সমর্থকদের নিয়ে বনাঠো শোভাযাত্রার মাধ্যমে মনোনয়ন দাখিল করেন মালদা উত্তর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খকিন মর্মু ঠিক সেরকম ভাবেই প্রচুর দলীয় নেতৃত্ব এবং কর্মী সমর্থকদের নিয়ে তিনি মনোনয়ন দাখিল করলেন তৃণমূল প্রার্থী ফলে আসন্ন লোকসভা নির্বাচনে মালদা উত্তর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী থেকে তৃণমূল যে কোনো অংশে পিছিয়ে নেই এক প্রকার বুঝিয়ে দিলেন মালদা উত্তর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিগত লোকসভা নির্বাচনে মালদা উত্তর লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন এবারে বিদায় সাংসদ তথা আসন্ন লোকসভা নির্বাচনের উত্তর মালদা লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী খগেন মর্মু আসন্ন লোকসভা নির্বাচনে জয়ের বিষয়ে অত্যন্ত আশাবাদী বিজেপি প্রার্থী তবে সেই সঙ্গে সঙ্গে জয়ের ব্যাপারে অত্যন্ত আত্মবিশ্বাসী তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় যার কারণে লোকসভা নির্বাচনের আগে মনোনয়ন দাখিল কর্মসূচিতে এক প্রকার শক্তি প্রদর্শন করল তৃণমূল কংগ্রেস উল্লেখ্য তৃতীয় দফা অর্থাৎ সাতই মে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে মালদা জেলায় তার আগে কমর বেঁধে পড়েছেন সব রাজনৈতিক দলগুলি হাতে খুব একটা বেশি সময় না থাকার কারণে জোর কদমে সকলেই সারছেন প্রচার পর্ব এরই মাঝে মালদা উত্তর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় আজ অর্থাৎ মঙ্গলবার জমা করলেন মনোনয়নপত্র